বন্ধুরা, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজ যে প্রোডাক্টে রিভিউ করতে যাচ্ছি সেটা হলো অ্যাজ ইট ইজ হোয়ে কনসেন্ট্রেট। আর সেটা ইম্পোর্ট করা হয়েছে ইউএসএ থেকে। বন্ধুরা, অ্যাজ ইট ইজ এর নাম তোমরা কেউ কেউ শুনেই থাকবে। তো প্রোডাক্ট ঠিক এরকমই দেখতে। আমার কাছে যে প্রোডাক্টটা আছে সেটা হলো 250 গ্রামের একটা প্যাক। এটা আনফ্লেভার হয়ে, এতে কোনো রকম প্রিজারভেটিভ ব্যান্ড সাবস্টেন্স একদমই নাই। এর 1 কেজিও প্যাক পাওয়া যায়, যেটা তোমরা 1500 রুপিদের মধ্যে পেয়ে যাবে। ডিসক্রিপশানে আমি এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো। আর যদি পছন্দ হয় তাহলে কিনেও নিতে পারো। এটা একটা চিপার প্যাক, যদি তোমরা ট্রাভেল করো তাহলে সহজে এটা ক্যারি করতে পারবে। আর তোমার জিম ব্যাগেও এটা ফিট হয়ে যাবে খুবই সহজে। এটার সার্ভিং সাইজ 30 গ্রাম। এর 1 সার্ভিংয়ে 24 গ্রাম প্রোটিন তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 80% প্রোটিন, 2.5 গ্রাম কার্বস, যেটা খুবই ভালো, ফ্যাটস অনেক কম, 1.5 গ্রাম। আর সব থেকে ভালো কথা, এতে কোনো রকম সুগার নেই। আর আনফ্লেভার হওয়ার জন্য এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার অথবা আর্টিফিশিয়াল সুগার ইউজ করা হয়নি। এতে বিসিডাবলে অ্যান্ড গ্লুটামাইনও ইনক্লুড আছে। তো তোমরা যারা বিগিনার আছো তারা বিসিডাবলে আর গ্লুটামাইনের উপর আলাদা করে পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ এতে বিসিডাবলে অ্যান্ড গ্লুটামাইন ইনক্লুড আছে। আর একটা কথা বন্ধুরা, এতে কোনো রকম এনজাইম ইনক্লুড নাই। বাট এতে ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ আমাদের বডি এনজাইম নিজেই তৈরি করে নেয়। তাহলেও যাদের ডাইজেস্টিভ সিস্টেম উইক আছে তারা এনজাইম অ্যাড করতে পারো, অ্যাস্ট্রোজাইম ইউজ করতে পারো, এটা 80 থেকে 100 টাকার মধ্যে তোমরা কেমিস্ট শপে পেয়ে যাবে। তাছাড়াও তোমরা পাপায়া অর্থাৎ পেঁপের মতো ন্যাচারাল এনজাইমযুক্ত ফুড নিজেদের ডায়েটে অ্যাড করতে পারো। বন্ধুরা, এর মিক্সিবিলিটি খুবই ভালো। আর টেস্টের কথা বলবো, যদিও এটা আনফ্লেভার্ড তাও এটা টেস্ট লাইক এ মিল্ক পাউডার। তোমরা মর্নিংয়ে প্রি ওয়ার্কআউট হিসাবে অথবা আফটার ওয়ার্কআউট 1 স্কুপ করে ইউজ করতে পারো। আর ওয়াটারের সাথে এটা মিক্স করবে, মিল্কের সাথে মিক্স করবে না। আর রাতে ঘুমোতে যাওয়ার 45 মিনিটস আগে মিল্কের সাথে তুমি মিক্স করতে পারো। মিল্কের সাথে মিক্স করার ফলে এটা স্লো ডাইজেস্টিভ প্রোটিন হয়ে যাবে, অনেকটা কেসিন প্রোটিনের মতো কাজ করবে। তাহলে বন্ধুরা, আজ এই ভিডিওতে ব্যাস এটুকুই। ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাথে বেল বাটন প্রেস করতে একদম ভুলো না। কারণ বেল বাটন প্রেস করলেই তুমি পরের ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে সবথেকে প্রথমে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।